জব নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকে প্রাইমারি আপার প্রাইমারি সিডিপি ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে সিডিপি ক্লাস নাম্বার 1 প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সিলেবাস সেম রয়েছে অনেকটা, যেগুলো সেম সিলেবাস সেগুলো একটা জায়গায় করিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচের ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া আছে, ডিটেলসটা দেখে ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। দেখো, ভারতের সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছরের নিচে থাকা সকল মানুষকে বলা হয় শিশু। তাহলে শিশু কাদেরকে বলা হয়? ভারতের সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছরের নিচে থাকা প্রত্যেক মানুষকে শিশু বলা হবে। এবার দেখো, জীবনের প্রতি মুহূর্তে আমরা বদলে যাচ্ছি, জীবনের প্রতিটি মুহূর্তেই আমাদের জীবনকে পরিবর্তিত করে চলেছে। ওই পরিবর্তন বাহ্য এবং আভ্যন্তরীণ পরিবর্তনের সাথে তিনটি বিষয় ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে। কী কী বিষয় যুক্ত রয়েছে? একটা হলো বৃদ্ধি, একটা বিকাশ, আর একটা হচ্ছে পরিণমন। এরপরে হচ্ছে বৃদ্ধির বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মতবাদ দিয়েছে, এবং এখানে প্রাকজন্ম অবস্থা থেকে বৃদ্ধি শুরু, শিশুর বৃদ্ধি শুরু হয় মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় থাকে, বিভিন্ন উপাদানের প্রভাবে বৃদ্ধি ক্রমশ বাড়তে থাকে, শিশুর বৃদ্ধির এই অবস্থাকে প্রাকজন্ম বৃদ্ধি বলা হয়। এরপরে হচ্ছে, দেখো, এই বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে এখন, বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি। এই বিষয়টা অনেক মনোবিজ্ঞানী মনে করেন যে বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি হয়। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়, সেই জন্য এইচবি মেরিডিথ বৃদ্ধি হারের ওপর লম্ব অধ্যয়ন করেছেন এবং বলেছেন যে জন্ম থেকে 2 থেকে 1.5 বছর পর্যন্ত বৃদ্ধি খুব বেশি হয়। এরপর আমরা জানবো যে বিকাশ কাকে বলে। বিকাশ মানে এক কথা যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে যে কোনো কিছুর বিকাশ মানে তার দৈহিক বিকাশ নয়, সেটা আভ্যন্তরীণও হবে, মানে সামগ্রিক যে বিষয়টা সেটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ এখানে যদি আমি বলি, তাহলে তোমরা দেখতে পাবে যে শিশু বা সংস্থার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। যদি এখানে যে দেওয়া আছে অনেকটা বড় করে দেওয়া আছে, কিন্তু আমি যদি তোমাকে এক কথায় বলে দিই, তাহলে মাতৃগর্ভ থেকে শিশুর বিকাশ শুরু হয় এবং জীবনের শেষ স্তর পর্যন্ত ক্রমাগত চলতে থাকে, তাই বিকাশকে ক্রমাগত প্রক্রিয়া বলা হয়। বিকাশ রৈখিক নয়, বক্রাকার। অপশন থাকবে যে বিকাশ কী, বিকাশ রৈখিক, বক্রাকার, বক্রাকার, রৈখিক, দুটোই। তাহলে অপশন হবে বিকাশ রৈখিক নয়, বক্রাকার হবে। বিকাশের দিক একমুখী বা রৈখিক নয়, এটা বহুমুখী বা বক্রাকার, ঠিক আছে? এটা শুধুমাত্র, এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমাদের পরীক্ষায় এসেছিল যে কোন সমৃদ্ধি। বৃদ্ধি বিষয়টা নিয়ে আলোচনা করবো, বিকাশটা বুঝতে পারলে বৃদ্ধিটা বুঝে নাও। দেখো, বৃদ্ধি বলতে সাধারণভাবে আমরা দৈহিক আচরণগত পরিবর্তনকে বুঝি, অর্থাৎ এই অর্থে বৃদ্ধি এক ধরনের জৈবিক পরিণমন, কারণ জীবনের ধর্ম হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। মনোবিদরা বৃদ্ধি বলতে শুধুমাত্র আকার ও আয়তনের পরিবর্তন বোঝায়। আবার এই বৃদ্ধির ফলে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, যদিও এই পরিবর্তন ঘটে প্রাণীর আপন বৈশিষ্ট্যের দ্বারা, যা প্রাণী পেয়ে থাকে নিজের পূর্বপুরুষের কাছ থেকে। বৃদ্ধি বলতে বোঝায় বিকাশের ক্ষমতা। অতএব বৃদ্ধি হলো একটি সুনির্দিষ্ট লক্ষ্যপথে শিশু বিকশিত হওয়ার প্রতিক্রিয়া, আর এই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যই শিশুর সম্মিলিত প্রচেষ্টা হলো বৃদ্ধি। বেশ, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ, একটা গাছ, ছোট গাছ, সেই গাছটা কিন্তু ধীরে ধীরে কী হচ্ছে, বেড়ে উঠছে, বৃদ্ধি হচ্ছে। বিকাশটা কিন্তু তা নয়, বিকাশটা তোমার শারীরিক মানসিক সব হতে পারে, এটা দেখতে পাচ্ছ। বেশ, এরপরে যেটা আছে সেটা দেখে নেবো। শিক্ষণ কী জিনিস? শিক্ষণ হচ্ছে, সাধারণভাবে শিক্ষণের অর্থ হলো চেষ্টা বা অনুশীলনের দ্বারা নতুন আচরণ অর্জন করা বা অর্জিত আচরণের পরিবর্তন সাধন করা। ক্ষেত্রে প্রাপ্ত আচরণ শিক্ষণ নয়, শিক্ষণ হলো অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন। শিক্ষণের সংজ্ঞা প্রসঙ্গে মনোবিদ স্মিথ বলেছেন, অভিজ্ঞতার দ্বারা নতুন আচরণ অর্জন বা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করাকে বলে শিখন। বেশ, শিখনের উপাদান আছে অনেকগুলো, সেগুলো জানতে হবে। শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলির মধ্যে অন্যতম হলো পরিণমন, প্রেরণা, মনোযোগ, আগ্রহ, মানসিক ক্ষমতা। তাহলে এখানে যে 4-5টি পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, এই 5টি পয়েন্ট তোমাকে ভালোভাবে জানতে হবে। যেমন হচ্ছে পরিণমন। পরিণমন কাকে বলে? পরিণমন হলো সেই বিশেষ প্রক্রিয়া যার দ্বারা জন্মগত সকল সম্ভাবনার স্বতঃস্ফূর্ত বৃদ্ধি এবং পাশাপাশি ক্রমবিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের পরিবর্তন হয়। মনোবিদ স্পিনারের মতে, পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটিভাবে একইভাবে সংগঠিত হয়। হ্যাঁ, গ্রেসেলের মতে স্বকীয় ও আন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। এরপর হচ্ছে প্রেরণা। প্রেরণাটা গুরুত্বপূর্ণ। প্রেরণা কথার অর্থ এক বিশেষ তাগিদ বা তাড়না। কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে শিশু লাভের সময় তা সম্পূর্ণ করার যে বিশেষ তাড়না অনুভব করে, তাই প্রেরণা। তুমি যেটা দেখতে পাচ্ছ, তাহলে প্রেরণার মধ্যে 4টি স্তর রয়েছে, সেটা কি? চাহিদা, লক্ষ্য পূরণ, তাড়না, সহায়ক আচরণ। এরপরে যেটা দেখতে, মনোযোগ কাকে বলে? এগুলো এই জন্য বলছি কারণ এগুলো যখন আমরা কিন্তু
প্রশ্ন যখন সলভ করব তখন কিন্তু খুব প্রয়োজন হবে এই সমস্ত ডাটাগুলো। সেখানে মনোযোগ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বললে ভুল হবে না। মনোযোগ করার অর্থ কোনো নির্দিষ্ট বিষয়ে নিজের চেতনাকে কেন্দ্রীভূত করা। শিক্ষার্থীর মনোযোগ ভীষণভাবে আয়োজন। আগ্রহ হচ্ছে কোনো কাজ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগ্রহ বা অনুরাগ। আগ্রহ ব্যক্তির আভ্যন্তরীণ মানসিক অবস্থা যা কোনো বস্তু বিষয় বা কাজের প্রতি মনোযোগী করে তোলে। তারপর হচ্ছে মানসিক ক্ষমতা। প্রতিটি জীব যে বিশেষ উপাদানের সাহায্যে সকল কার্য সম্পাদন করে থাকে তা হলো দৈহিক বা মানসিক ক্ষমতা বা সামর্থ্য। কোনো শিক্ষার্থী শোনা বিষয়ে প্রবল ইচ্ছাশক্তি বা কার্যকরীভাবে পরিশ্রমের দ্বারা সেগুলো সম্পূর্ণ করে থাকে। বেশ, তোমরা এইভাবে নোটগুলো পেয়ে যাবে এবং এই নোটগুলো প্রত্যেকটা নোট খুব গুরুত্বপূর্ণ নোট, ঠিক আছে? তোমাদের ব্যাচে ভর্তি হবে তাহলে সুন্দরভাবে প্রত্যেকটা নোট পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।